হ্যালো বন্ধুরা, লাইট গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করা যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের উত্তর এই ভিডিওতে দেব। ম্যাক্সিমাম বার যে কোশ্চেন আমাকে করা হয়েছে সেই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে বলবো যে তোমরা ম্যাক্সিমাম বার যে প্রশ্ন করেছো তারই উত্তর কিন্তু আমি এই ভিডিওতে দেবো। আমি কারোর একটা কমেন্ট নেব, সেই কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের সকলের অ্যান্সার দেবো। এখানে যদি কোনো কোশ্চেন আমি মিস করে যাই তার জন্য দুঃখিত, আমি নেক্সট ভিডিওতে সেই কোশ্চেন অবশ্যই পিক আপ করার চেষ্টা করবো। এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সর্বাধিক যে কোশ্চেনগুলো এখনকার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। আশা করছি তোমাদের সবার অ্যান্সার এই কোশ্চেনগুলোর দ্বারা পূরণ হয়ে যাবে। শ্রুতি বেরা, স্যার আমি মেডিকেল নিয়ে পড়তে চাই, বায়োসায়েন্স নিয়ে কি পড়লে হবে নাকি ম্যাথ রাখতে হবে? তো এখানে দেখো, আমি কিন্তু পার্টিকুলার সায়েন্স, আর্টস এবং কমার্সের সাবজেক্ট কম্বিনেশন এবং কেরিয়ার নিয়ে আলোচনা করেছি। সায়েন্সে যেখানে আমি আলোচনা করে দিয়েছি যে তোমরা যদি মেডিকেল লাইনে যেতে চাও তাহলে কী করতে হবে, নন মেডিকেল লাইন অর্থাৎ যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তাহলে কী করতে হবে। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনে ডিসক্রিপশন আই বাটন চেক করো, তোমরা তিনটে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। আমি সেপারেটলি সবাইকে বলবো যে যারা মাধ্যমিকের স্টুডেন্ট, এবছর মাধ্যমিক দিয়েছে এবং সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা এই তিনটে ভিডিও দেখো, তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কেরিয়ার অপশান এবং সাবজেক্ট কম্বিনেশন নিয়ে একটা বেসিক আইডিয়া ওখানে দিয়ে দিয়েছি। তোমরা ওই তিনটে ভিডিও দেখলে তোমাদের এই সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি এর কথাই বলে রাখি, মেডিকেল নিতে গেলে কিন্তু ম্যাথামেটিক্স একদম থাকতেই হবে, এর কোনো মানে বাধ্যতামূলকতা নেই। কিন্তু আমি তোমাদের বলবো যারা ম্যাথামেটিক্স 70% ভালো তারা কিন্তু ম্যাথামেটিক্স নেওয়ার চেষ্টা করো, কারণ অনেক এরকম পোর্শন আছে যেখানে ম্যাথামেটিক্সটা প্রয়োজন পড়ে। তোমরা ধরো পিসিবি নিয়েছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তখন যখন ফিজিক্স করবে, ফিজিক্স করতে গেলে কিন্তু ম্যাথামেটিক্স 11-এর যে ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্স থেকে প্রচুর ইকুয়েশন থাকবে, প্রচুর সূত্র যেখানে প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্সটা নিলেই ভালো হয়। আমি বলবো যারা মেডিকেল লাইনে যেতে চাও তারা অবশ্যই ম্যাথামেটিক্স নাও, পিসিবিএম সাবজেক্ট কম্বিনেশনটা নাও। অলরেডি এনি ভিডিও আমি যেটা বললাম করে ফেলেছি, যারা এখনও পর্যন্ত তিনটে ভিডিও ও দেখোনি তারা অবশ্যই আই বাটনে গিয়ে বা ডিসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে নেক্সট কোশ্চেন করেছে রবি নেজা এস চ্যানেলের পক্ষ থেকে, যে উচ্চ মাধ্যমিকে সবাই পাস হয়ে যাবে, কেউ কেউ খেলবে, কেউ কেউ খেলবে বাট, তারপরে করেছে কি উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় সবকে পাস করাই দিবে না দিবে না? যাই হোক, তো এখানে বলতে চাইছে আই থিঙ্ক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি সবাইকে পাস করিয়ে দেবে? তো আমি বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এখনও তিনটে পরীক্ষা বাকি আছে, কবে কি রুটিন দেবে তা নিয়ে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন চেক করো যারা জানো না, এবং বোর্ড থেকে কি ইনফরমেশান দিয়েছে সমস্ত কিছু কিন্তু আপডেট আমি দিয়ে দিয়েছি। তাও আমি বলে রাখি যে উচ্চ মাধ্যমিকে কিন্তু সবাইকে পাস করিয়ে দেওয়া হবে না, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে না। তোমরা যেরকমভাবে অলরেডি আগের বছরগুলো তো হতো তার থেকে হয়তো কিছু পার্সেন্ট তোমরা ছাড় পেতে পারো, ও কিন্তু এরকম না সবাইকে পাস করিয়ে দেবে, আগের মতন করেই কিন্তু তোমাদের ট্রিট করা হবে। তারপর নেক্সট কোশ্চেন করছে সুচেতনা মিত্রা, বলেছে হচ্ছে কলেজ তাহলে কবে খুলবে, কলেজ কবে খুলবে? দেখো কলেজ নিয়ে কিন্তু অলরেডি আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছে যে কলেজ খুলবে হচ্ছে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ তোমরা একটা আইডিয়া কিন্তু পেয়ে গেছো, তোমাদের জুলাইয়ের 6 তারিখে তোমাদের পরীক্ষা হবে, শেষ হবে, এবং তারপরে বলেছে 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে, অর্থাৎ আগস্টে রেজাল্ট বেরোবে এবং সেপ্টেম্বরে কিন্তু তোমাদের কলেজ খুলে যাবে, তোমরা ফার্স্ট ইয়ারে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু ও কলেজ যাবে। তো এটা কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। এরপরে কোশ্চেন করেছে রিয়া আক্তার, ভাই আমি কি ডিজিটাল মার্কেটিং কোর্স করলে কোম্পানি খুলতে পারবো প্লিজ? তো তারপর আরও একটা কোশ্চেন করেছে, ভাই আমি সফটওয়্যার ও ওয়েবসাইট বানাতে হলে কোন কোর্স করতে হবে? তো তোমার প্রথম কোশ্চেন যেটা, ডিজিটাল মার্কেটিং কোর্স করলে কি কোম্পানি খুলতে পারবো? অবশ্যই খুলতে পারবে। তো এক্ষেত্রে আমি বলবো ডিজিটাল মার্কেটিং পুরো একটা বিশাল বড় একটা জিনিস, যে এখানে অনেক, এখানে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অনেক ভাগ রয়েছে, তুমি কোন ভাগে যেতে চাও সেই অনুযায়ী কিন্তু প্রকাশ করতে হবে, এবং বিভিন্ন ভাগেও তোমরা কোর্স করতে পারো। এখানে প্রচুর অনলাইন কোর্স রয়েছে। এবার কোম্পানি খোলার কথা যদি বলি, হ্যাঁ অনেকে এরকম আছে কোম্পানি খুলেছে এবং বহুত ভালো জায়গায় আছে, এবং অনেকে আছে এটাও যে করে কিছুই করতে পারেনি। যেরকম পড়াশোনা করে প্রত্যেকে সাকসেসফুল হতে পারে না, যে সিরিয়াসলি নিয়ে কোর্স করে সে
এগিয়ে যায়, তো সেরকমভাবে তোমরা ডিজিটাল মার্কেটিংও করতে পারো যাদের ন্যাক রয়েছে। এ রিনাকে বলবো অবশ্যই তুমিও ডিজিটাল মার্কেটিং করতে পারো, এবং শুধুমাত্র ও কোম্পানি খোলা না, এছাড়া প্রচুর অপরচুনিটি আছে। মানুষ ডিজিটাল মার্কেটিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে পার ডে হিসাবে, বিভিন্ন বড় বড় যে কোম্পানি আছে সেই কোম্পানিরা হায়ার করে অনলাইন কীভাবে বিভিন্ন প্রোডাক্ট, তাদের বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্ট সেই প্রোডাক্টকে কীভাবে লোকের কাছে পৌঁছে দিতে হবে অনলাইনে, সেটাই কিন্তু একটা ডিজিটাল মার্কেটারের কাজ। বা বিভিন্ন ওয়েবসাইট অনুযায়ী বিভিন্ন ডিজিটাল মার্কেটার রয়েছে, কেউ ফেসবুক মার্কেটিং করে, কেউ ইনস্টাগ্রাম মার্কেটিং করে, এরকম ধরনের বিভিন্ন মার্কেটিং রয়েছে। কেউ ওয়েবসাইটে মার্কেটিং করে, কেউ এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এরকম বিভিন্ন ফিল্ড রয়েছে, ঠিক আছে। বিভিন্ন ফিল্ড থেকে ইনকাম জেনারেট করতে পারে, তার জন্য কিন্তু প্রপার কোর্স করলেই হবে না, তার জন্য বাস্তব এক্সপিরিয়েন্স লাগবে তোমাকে। একটা ফিল্ডে করতে গেলে প্রচুর এক্সপিরিয়েন্স লাগবে, পরিশ্রম করতে হবে, শুধু কোর্স করলেই কিন্তু কিছু হয়ে যায় না। তারপরে বলেছে সফটওয়্যার এবং ওয়েবসাইট বানাতে গেলে কোর্স করতে হবে। হ্যাঁ, কোর্সও আছে, কোর্স ছাড়াও কিন্তু তোমরা শিখতে পারবে। এখন গুগলে প্রচুর ওর এমন ওয়েবসাইট রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং কোর্স শেখাচ্ছে ফ্রিতে, এবং ওয়েব সফটওয়্যার বা ওয়েবসাইট বানানো কোনো ব্যাপারই না। এখন ওয়ার্ডপ্রেস রয়েছে, একটা ডোমেন পারচেস করেই কিন্তু ও ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, যদি একটুখানি বেসিক আইডিয়া থাকে, এবং যদি না থাকে অবশ্যই কোর্স করতে পারো। এরপরে সৌরভ পাল কোশ্চেন করেছে, দাদা আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট নিতে চাই, প্লিজ এই নিয়ে একটা ভিডিও আপলোড করো, তো আর্জেন্ট। তো এখানে আমি বলি যে সৌরভকে, যে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে সেরকম কিছু কী বলবো তোমাদের, আমি ইলেভেন টুয়েলভ আমার ঠিক মনে আছে যে কী কী কোশ্চেন থাকে, একদম সামান্য কোশ্চেন থাকে, গেট নিয়ে কিছু কোশ্চেন চ্যাপ্টার থাকে যেটা একটুখানি টাফ থাকে ক্লাস ইলেভেনে। তারপরে তোমাদের বাইনারি ডেসিমেল রয়েছে, যেখানে একটু ম্যাথামেটিক্স ক্যালকুলেশন রয়েছে, এছাড়া ইতিহাস, কম্পিউটার ইতিহাস ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে ক্লাস ইলেভেনে, টুয়েলভেও সেম, সেই গেট নিয়ে আবার গেট রিলেটেড চ্যাপ্টার রয়েছে। এছাড়া তোমাদের সফটওয়্যারের কিছু চ্যাপ্টার রয়েছে, এক্সেল রয়েছে, পাওয়ার পয়েন্ট রয়েছে, এই যে বিভিন্ন যে বেসিক জিনিসগুলো যেগুলো তোমরা আগে শিখে এসছো, যদি কেউ কম্পিউটার কোর্স নিয়ে থাকো মাধ্যমিকের পর কোনো জায়গায়, যে কোনো সেন্টারে কম্পিউটার শিখে থাকো, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো নতুনত্ব কোনো জিনিস পাবে না, সেই পুরনো জিনিসগুলোকে নিয়েই এই কোর্স, এই সাবজেক্টটা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে খুবই একটা ইজি সাবজেক্ট, যেগুলো তোমরা ক্লাস সিক্স থেকে শুরু করে টেনের মধ্যে, টেন পর্যন্ত পড়েছো যদি কম্পিউটার সাবজেক্ট থাকে, সেইগুলোকে একটু বড়ো সড়ো করে ক্লাস ইলেভেন টুয়েলভে দেওয়া হয়েছে। তো এমন কিছু না, তোমরা নর্মালি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে চাও এবং কম্পিউটার ফিল্ড নিয়ে এগিয়ে যেতে চাও পরবর্তীকালে, এবং কম্পিউটার যে কেউ ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু কোর্সটা অনেকটা কাজে লাগবে। তো যারা কম্পিউটার লাইন নিয়ে এগিয়ে যেতে চাও কিন্তু কম্পিউটার সায়েন্স নিতে চাইছো না, যে তার পক্ষে কঠিন হয়ে যাবে, তারা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান অবশ্যই নিতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশান খুবই ইজি সাবজেক্ট, আমার মনে হয় প্রত্যেকেই পারবে, কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে তোমরা যদি কম্পিউটার নিতে চাও, তো কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে চাও, তাহলে নিতে পারো। এরপরে কোশ্চেন করছে মিস্টার নিয়ন, ও দাদা আমি এখন ক্লাস টেনে পড়ছি, 2021 মাধ্যমিক দেবো, আমার বীজগণিতের ভিত খুব খারাপ, ক্লাস সেভেন থেকে বীজগণিতে কিছুই বুঝি না, কিন্তু মাধ্যমিকে 75% চাই, প্লিজ কোনো উপায় বলো, ও প্লিজ দাদা, না হলে আমি বরবাদ হয়ে যাব। তো আমি প্রথম কথা বলি যে তুমি পারো না, এখন থেকে তুমি চেষ্টা করো, অবশ্যই পারবে। এক্ষেত্রে আমি বলে রাখি, যারা 2021 মাধ্যমিক দেবে তাদের জন্য একটা গুড নিউজ আছে। আমি অনেকদিন ধরে প্ল্যানিং ছিল টিউশন বা বিভিন্ন সময়ের জন্য, আমি করতে পারিনি, আমি এখন এই জিনিসটা মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এক মাসের মধ্যে তোমাদের একটা জন্য একটা কোর্স আসছে। তো আমি এটা বলতে পারি যে ওই কোর্সটা তোমরা যদি এনরোল করো তাহলে 60% পাওয়া কিন্তু কোনো ব্যাপার হবে না। আমি এখানে যারা অঙ্কের প্রতি দুর্বল তাদের কথা বলছি, এবং যারা ভালো তারা অবশ্যই ওই কোর্সটি করলে 90% কিংবা 95% অ্যাভাব পেতে পারবে। আমি এমনভাবেই কোর্সটা তৈরি করছি, সমস্ত কিছু ওর মধ্যে থাকবে, এ মানে ক্লাস টেনের এর থেকে শুরু করে জেট অবধি থাকবে, এবং এখানে সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের ইনফরমেশান দেওয়া হবে। তো কোর্সের জন্য অ্যাপ্লাই করো, আর কে কে কোর্সের জন্য ইচ্ছুক অবশ্যই ওই কমেন্ট সেকশানে জানাও। আমি একটা কমেন্টে পোস্ট দিয়েছিলাম যে তোমাদের জন্য তোমাদের প্রশ্নের উত্তর আমি এই নেক্সট ভিডিওতে দিতে চলেছি, তোমরা তোমাদের যা মনে কোশ্চেন আছে তোমরা করতে পারো। এখানে আমাকে কিন্তু অনেকেই কোশ্চেন করেছে, আকাশ মাইতি, সুকান্ত মদক, ও গৌরাঙ্গ মিত্র, অনির্বাণ দাস, আর হচ্ছে মিতা পাল, প্রত্যেকের একই কোশ্চেন যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে হবে। এর প্রত্যেকে কিন্তু একই রিলেটেড কোশ্চেন করেছে, এক্স্যাক্টলি কবে ডেট,
মাধ্যমিক পরীক্ষা। তো এখানে আমি আগেও বলেছি, এখনও বলছি, কিছুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু আগস্ট মাসে দেওয়া হবে, এটা শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করে ফেলেছে। তার কথার উপর আমরা কোনো কিছুই বলতে পারি না, সে শিক্ষামন্ত্রী, সে যেহেতু বলেছে আগস্ট মাসে রেজাল্ট দেবে, সেক্ষেত্রে কিন্তু আগস্ট মাসেই রেজাল্ট দেওয়া হবে। এবং এখানে পার্টিকুলার ডেট কিন্তু এখনও পর্যন্ত উনি জানায়নি এবং এখনও পর্যন্ত ঠিকও হয়নি অ্যাকচুয়ালি আগস্ট মাসের কবে রেজাল্ট দেওয়া হবে। এইটুকু অ্যানাউন্স করেছে যে মাধ্যমিকের যে রেজাল্টের প্রসিডিওর সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এ খাতা এখন রেজাল্ট শিট তৈরির কাজ চলছে, যেটা আর কি খবর আসছে তোমাদের আগস্ট মাসেই রেজাল্ট দেওয়া হবে। যেটা অ্যাজুম করে আমি বলতে পারি যে আগস্ট মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হবে। আমার যেটা মানে আমার হিসাবে যেটা হচ্ছে আগস্ট মাসের প্রথম উইকে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। এবার যদি সমস্ত পরিস্থিতি ঠিক থাকে, পরিস্থিতি যদি আরও খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের চেঞ্জ হতেও পারে। এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী এটাই জানিয়েছে এবং আমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ডের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে শুধুমাত্র তো যে আগস্ট মাসেই রেজাল্ট বেরোবে, পার্টিকুলার ডেট কিন্তু এখনও হয়নি। তাই এখন আর কেউ কোশ্চেন করবে না যে পার্টিকুলার কোন ডেটে পরীক্ষা দেবে, এখনও ঠিকই হয়নি মাধ্যমিকের রেজাল্ট কোন ডেটে দেবে, শুধুমাত্র বলা হয়েছে যে আগস্ট মাসেই মাধ্যমিকের রেজাল্ট দেবে। এরপরে কোশ্চেন করেছে সুদীপ ঘোষ, বলেছে আমি স্কুলের শিক্ষক হওয়া হাই স্কুল, মানে আমি একটা ভিডিও করেছিলাম প্যারেন্টস ভার্সেস স্টুডেন্ট কীভাবে কেরিয়ারকে বিল্ড করব, অনেকেই প্যারেন্টসের সাথে সহমত হতে পারে না, তো কীভাবে আমি ফেস করব এবং আমার লাইফে আমি কীভাবে ফেস করেছি সেই নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি করে ফেলেছি, তো যারা দেখোনি তারা দেখতে পারো। সব ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে আর আই বাটনে দেওয়ার চেষ্টা করব। তো এখানে ও বলেছে, সেই বলেছে যে আমি স্কুলে শিক্ষক হতে চাই, অনেকে অনেক ধরনের উইশ রয়েছে। এখানে বলেছে অনেকে যে দাদা আমি মিউজিক নিয়ে পড়তে চাই বাট মা রাজি না, বাবা ঠিক রাজি হয় না, কি করব। তো এ নিয়ে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি, আমি একটা বড় একটা ভিডিও করবো পুরো আমার লাইফ স্টোরির উপর যে আমি কীভাবে এ কী করেছি সেটা নিয়ে, কিন্তু প্রবলেম কীভাবে ফেস করেছি। প্রত্যেকের লাইফে প্রবলেম আছে, এ কীভাবে ফেস করতে হবে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি কিছু প্রসিডিওর তোমাদের বলে দিয়েছি এই এই করতে হবে, তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে অনেকে এটাও বলেছে স্যার আমি ডক্টর হতে চাই, কেউ অনেক ধরনের ওয়েস, কিন্তু আমার প্যারেন্টস মানছে না। এবার অনেকে বলেছে আমি আমার প্যারেন্টস আমাকে সাপোর্ট করে, তো এখানে আমি তাদের জন্য একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকে তোমার ফোকাসে থাকো, তোমাদের যে ফোকাস রয়েছে, যে এইম রয়েছে আমরা এই জিনিসটা করবো সেটাকে থাকো এবং সেটাকে শুধু ভেবে রাখো না, যে মাথার মধ্যে প্ল্যানিং করে রাখলাম যে আমার এই এই আইডিয়া রয়েছে। আইডিয়াটাকে মাথায় রাখলে হবে না, এই আইডিয়াটাকে প্রতি কাজ করতে হবে। কেন, কোনো আইডিয়া সবার আছে যে আমি এটা করবো এটা করবো, কিন্তু অ্যাকচুয়ালি এই আইডিয়ার পেছনে কেউ কাজ করতে শুরু করে না। তো যখনই আইডিয়াটা তোমার এসছে যে এই জিনিসটা আমি করবো, এটার জন্য আমি তৈরি হয়েছি, আমাকে এটা করতে হবে, সেটার পেছনে কিন্তু ওয়ার্ক তোমরা তখনই শুরু করে দাও। প্যারেন্টস সাপোর্ট করবে, কখন করবে কীভাবে করবে সে নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিওতে আলোচনা করেছি, সেই জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি কী করছো, ভিডিওটিকে সবার প্রথমে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, তাহলে সবার প্রথমে তোমাদের নোটিফিকেশান চলে যাবে। এখানে এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।